গতকালকে আমরা পড়েছিলাম যে আনটিল ইট হার্টস, তার মানে আমরা ততক্ষণ একটা মানুষকে ভালোবাসি যতক্ষণ আমরা কষ্ট পাই, এবং এটা আমাদের উচিত। এবং কষ্ট পাওয়ার পরবর্তীতেও যদি তোমায় কেউ ভালোবাসে, সে ঈশ্বর সমতুল্য। দেখো, আমি তো সবসময় মনে করি যে আমরা মানুষ হয়েও যদি ঈশ্বরকে গালাগাল করতে পারি যে তোমার সাথেও না পাছেও না, কিছুই করে না, তোমার ভালোও করে না খারাপও করে না, তুমি জানো না তোমার কি করছে, তৎসত্ত্বেও সেই ব্যক্তিকে তুমি গালাগাল দিতে পারো। তারপর থেকে পড়ি, অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার দিস গ্রেট লাভ হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আর হাঙ্গার ফর হিজ লাভ, অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার হিজ গ্রেট লাভ, অ্যান্ড টু মেক শিওর, আমাদের নিশ্চিত করার জন্য তার তিনি যে ভালোবাসা প্রতিস্থাপন করতে এসেছিলেন সেটাকে নিশ্চিত করার জন্য, হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ, তিনি নিজেকে তৈরি করেছিলেন জীবনের খাদ্য হিসেবে। জীবনের খাদ্য কি? ব্রেড মানে তো রুটি। জীবনের আমাদের তাগিদ হচ্ছে খাবার, আমরা না খেতে পারলে কিন্তু বাঁচব না। তা ভালোবাসাটাকে এমনভাবে প্রতিস্থাপন করেছে, যদি আমরা ভালোবাসা পৃথিবীতে না থাকে তুমি মনে করো তাহলে কিন্তু তাহলেও আমরা বাঁচব না। তোমাকে তোমার বাবা ভালোবাসে বলেই কিন্তু বাবা দিনরাত পরিশ্রম করে তোমার জন্য, তোমার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। তো যীশুখ্রিস্ট, জেসাস ক্রাইস্ট নিজেকে তৈরি করেছিলেন সেইভাবেই, টু স্যাটিসফাই হাঙ্গার ফর লাইফ, ফর লাভ, ভালোবাসার যে খিদে সেটাকে মেটানোর জন্য। মানুষের প্রতি ভালোবাসারই অভাব, আর কিচ্ছুর অভাব নেই। একজন প্রতিবেশী একজন প্রতিবেশীর কাছ থেকে খাবার চায় না, একজন প্রতিবেশী একজন প্রতিবেশীর কাছ থেকে অর্থও চায় না, কি চায়? ভালো ব্যবহার, ভালোবাসা, সাপোর্ট, তাই না? আওয়ার হাঙ্গার ফর গড, বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ, আমরা তৈরি হয়েছি কিসের জন্য? ভালোবাসতে। মানুষ মানুষকে ভালোবাসার জন্য আমরা তৈরি হয়েছি। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, এবং এই চিত্রেই কিন্তু ভগবান আমাদেরকে তৈরি করেছে, মানে এই দৃষ্টিভঙ্গি নিয়েই ভগবান তৈরি করেছে। ভগবান তৈরি করেনি যা যা তুই তোর প্রতিবেশীর সঙ্গে লড়াই করগে যা, ভগবান তৈরি করেনি বন্ধুর 10 টাকা বেশি ইনকাম দেখলে তুই হিংসা কর, ভগবান তৈরি করেছে ভালো উদ্দেশ্য নিয়ে, কারণ ভগবান অত কিছু বোঝে না, ভগবানের থেকেও আমরা চালাক, ভগবানের সাথেও আমরা প্রতিনিয়ত ব্যবসা করি। হে ভগবান, আমাকে এটা পাইয়ে দাও, আমি তোমাকে এটা দেব, দ্যাট মিনস ইটস আ স্কিম, একটা স্কিম হয় ভগবানের সঙ্গে, একটা কন্ট্রাক্ট সাইন করি, যদি আমাকে এটা পাইয়ে দিতে পারো, ঈশ্বর আল্লাহ ভগবান যেই হোক না কেন, তাহলে আমি তোমাকে এই এই দেব। ওই যে তোমার জীবনে ঘুষ দেওয়া শুরু হলো, সারাটা জনম তোমার ঘুষ দিয়েই চলবে, তা মনে রেখে দাও। এবং ঈশ্বর তোমাকে লং রানে শিক্ষা দেয়, অনেক দিন পরেও তোমাকে কিন্তু শিক্ষাটা ফেরত দিতে পারে, এটা মাথায় রেখো। অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস টু লাভ অ্যাজ হি লাভড আস, তারপরে তিনি এই তার কাজকে চরিতার্থ করার জন্য তিনি মানুষ হয়েছেন। ভগবান মানুষ রূপে পৃথিবীতে এসছে, আমাদের হিন্দু ধর্মেও এসছে, মুসলিম ধর্মেও এসছে, খ্রিস্টান ধর্মেও এসছে, হযরত মোহাম্মদ ছিলেন, আমাদের শ্রী চৈতন্য দেব ছিলেন, আরও অনেকেই আছে, গৌতম বুদ্ধ ভগবান রূপে এসেছিলেন বৌদ্ধ ধর্মে, প্রত্যেক ধর্মেই ঈশ্বর রূপে, ঈশ্বররা মানুষ রূপে কিন্তু এই পৃথিবীতে এসছে। এবং দেখবো আমরা প্রত্যেককেই মানুষ প্রথমে অস্বীকার করেছিল, কেউ কেউ কিন্তু প্রথমবার এরই ভগবান পেয়েছি বলে, কারণ আমরা ভগবানকে চেনার সেই সৎ চক্ষুটুকু আমাদের নেই। পরবর্তীকালে চিনব কখন? যখন মানুষটি মারা যায়, তখন তার নামে বোধিবৃক্ষ, গৌতম বুদ্ধ মন্দির, এই সেই করে একাকার করি আমরা। এটা আমাদের সব থেকে খারাপ দিক, জীবিত অবস্থায় কাউকে আমরা দাম দিই না। হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, সে নিজেকে ক্ষুধার্ত বানিয়েছে, দ্য নেকেড ওয়ান, নিজে বিবস্ত্র ছিল, দ্য হোমলেস ওয়ান, নিজে গৃহহীন ছিল, দ্য সিক ওয়ান, নিজে অসুস্থ ছিল, দ্য ওয়ান ইন প্রিজন, নিজে জেলখানায় ছিল, দ্য লোনলি ওয়ান, নিজে একাকী ছিল, দ্য আনওয়ান্টেড ওয়ান, ওনাকে কেউ ভালোবাসত না। অ্যান্ড হি সেইজ, এবং তিনি বলেছেন, ইউ ডিড ইট টু মি, এগুলো তুমি আমার প্রতি করেছো। ভগবান দেখেছে যে একটা ক্ষুধার্ত মানুষের কষ্টটা কেমন হয়, আমি না খেয়ে থাকি কদিন, একটা জেলে থাকা মানুষের কষ্ট কেমন হয় আমি দেখি, একটা বিবস্ত্র মানুষের কষ্ট কেমন হয় আমি দেখি,
কারণ আমরা সবাই তো ঈশ্বর দ্বারা সৃষ্ট। যদি একটা মানুষ বিবস্ত্র থাকে তাহলে ভগবান কষ্ট পায়। তো যদি সেই মানুষটাকে হেল্প করি তাহলে কাকে স্যাটিসফাই করছি আমি? ঈশ্বরকে স্যাটিসফাই করছি এবং নিজের অন্তরাত্মাকে স্যাটিসফাই করছি, তাই তো? হাংরি ফর আওয়ার লাভ অ্যান্ড দিস ইজ হাঙ্গার অফ আওয়ার পুয়ার পিপল। আর এত কিছু কাদের সমস্যা? গরিব ব্যক্তিদের সমস্যা। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, ইট মে বি ইন আওয়ার ওন হোম। আর এই অভাবটা আমাদের বাড়িতেও থাকতে পারে, এই অভাবটুকু আমাদের বাড়িতেও থাকতে পারে। কিভাবে থাকতে পারে দেখো, এতটুকু ভালো লাগবে না। আমি বলেছি এই গল্পের পুরোটা ভালো লাগবে না, কিছু কিছু জায়গা খুব ভালো লাগবে, দেখি। আই নেভার ফরগেট, এখান থেকে মন দিয়ে শোনো, অ্যান অপরচুনিটি আই হ্যাড ইন ভিজিটিং আ হোম ওয়্যার দে হ্যাড অল দিস ওল্ড প্যারেন্টস অফ সন্স অ্যান্ড ডটার্স। বলছে আমি কখনো ভুলবো না, আই নেভার ফরগেট, আমি কখনোই ভুলবো না অ্যান অপরচুনিটি, একটা সুযোগের কথা। আই হ্যাড, আমি পেয়েছিলাম একটা বাড়িতে ঘুরতে যাবার যেখানে সবাই বৃদ্ধ বাবা মা রয়েছেন। বৃদ্ধ বাবা মা কাদের? কোনো না কোনো সন্তানের, ছেলের বা মেয়ের। তার মানে একটা জায়গাটা কোথায়? বৃদ্ধাশ্রম, ওল্ড এজ হোম। হু হ্যাড জাস্ট পুট দেম ইন অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড ফরগটন মেবি। যে কিনা, যারা কিনা ওই বাবা মাকে একটা প্রতিষ্ঠানে রেখে গেছে এবং ভুলে গেছে। আমাদের জীবনে সব থেকে বড় কষ্ট মরে যাওয়া, একটা আলাদা বিষয়। জীবিত অবস্থায়ও যদি আমরা বাবা মাকে মনে না রাখি, এর থেকে বড় শাস্তি পৃথিবীতে কিছু হতে পারে না। ধরো আমাদের প্রিয়জন মারা গেছে, একটা কথা, আর আমরা বললাম আমার কাকা নেই, কাকা মারা গেছে, কিন্তু কাকা জীবিত, এটা কিন্তু তার জীবনের সব থেকে বড় খারাপ প্রাপ্তি। কথাটা বোঝাতে পারলাম? একটা ইনস্টিটিউশনে দিয়ে গেছে, রোজ এসে দেখা করছে, আলাদা বিষয়, কিন্তু ইনস্টিটিউশনে দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পর ভুলে গেছে পুরোপুরি। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছি, অ্যান্ড আই স ইন দ্যাট হোম দে হ্যাড এভরিথিং বিউটিফুল থিংস। ওই বাড়িতে আমি দেখেছি সব কিছু তাদের আছে, সুন্দর সুন্দর জিনিস, প্রসাদনীর সমস্ত জিনিসপত্র আছে, সুখ ভোগের সব জিনিসপত্র আছে। বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, তো সকলেই দরজার দিকে তাকিয়েছিল, সবাই দরজার দিকে তাকিয়ে, কেন তাকিয়ে আছে? অ্যান্ড আই ডিড নট সি আ সিঙ্গেল ওয়ান উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস। আমি একজনকেও দেখিনি মুখে হাসি, কারো মুখে আমি হাসি দেখতে পাইনি। I turned to the sister and asked, ওইখানে যে সেবিকা ছিলেন তাকে আমি জিজ্ঞাসা করলাম, হাউ ইজ ইট, এটা কেমন? হাউ ইজ দ্যাট, কেমন এটা? হাউ ইজ ইট দ্যাট দ্য পিপল দে হ্যাভ এভরিথিং হিয়ার, সব কিছু তাদের এখানে আছে, ওয়াই আর দে আর লুকিং টুয়ার্ডস দ্য ডোর, তারা সবাই কেন দরজার দিকে তাকিয়ে আছে? ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল, সরি, ওয়াই আর দে নট স্মাইলিং, তারা হাসছে না কেন? আই এম নট ইউজড টু সি দ্য স্মাইল অন আওয়ার পিপল। বলছে আমি, আই এম ইউজ টু সি স্মাইল অন আওয়ার পিপল, আমি অভ্যস্ত মানুষের মুখে হাসি দেখতে, কারণ আমি মানুষের মুখে হাসি ফোটাই। ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল, আমি অনেক লোককে মরতে মরতে হাসতে দেখেছি, মারা যাচ্ছে তবু হাসতে হাসতে মরছে। দেশপ্রেমিকরা, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, হাসতে হাসতে মরেছে, তাই না? ক্ষুদিরাম, ভগৎ সিং, রাজগুরু, এরা হাসতে হাসতে মরেছে, প্রত্যেক সৈনিক হাসতে হাসতেই মারা যায়। শি সেইড দিস ইজ নিয়ারলি এভরি ডে, প্রায় প্রত্যেক দিন, দে আর এক্সপেক্টিং, তারা আশা করছে, দে আর হোপিং, তারা খুবভাবে আশা করে, দ্যাট আ সন আর ডটার উইল কাম টু ভিজিট দেম, তাদের কোনো ছেলে অথবা মেয়ে তাদের সঙ্গে হয়তো দেখা করতে আসবে, কিন্তু কেউ আসে না। দে আর হার্ট, তারা কষ্ট পেয়েছে, বিকজ দে আর ফরগটন, কারণ তাদেরকে ভুলে যাওয়া হয়েছে। জীবিত অবস্থায় বাবা মাকে ভুলে যাওয়া, এই যে কত কষ্টের বাবা মায়ের কাছে, তুমি যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, তুমি ভুলে যেও না, তুমিও কিন্তু সে জায়গায় যাবে বলে,
সেই নচিকেতার বিখ্যাত গান, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। এবং লাস্ট লাইনটা, আমি অপেক্ষা করছি আমার ছেলে তুই কবে আসবি খোকা এখানে, দুজনেতে থাকবো পাশাপাশি। তার মানে কি, লাইনটার প্রত্যেকটা লাইনের দারুণ মিনিং আছে। যে ছেলে বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে যাচ্ছে, ওই ছেলের ছেলে পেছনে বলছে, বাবা দাদুভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে, দাদুভাইকে রেখে আসছি দাদুর বাড়ি, বা দাদুভাইকে একটা সুন্দর জায়গায় রেখে আসছি। ঠিক আজ থেকে 20 বছর পর ওই ছেলে আবার দাদুভাইকে রেখে আসবে, বা ওর বাবাকে রেখে আসবে, বলে তুমি দাদুভাইকে রেখে এসেছিলে সুন্দর জায়গায়, চলো আমিও তোমাকে সুন্দর জায়গায় রেখে আসি। আমার বাড়ি তো ভালো না, তোমাদের বোমা বলছে আমাদের কই কই, তোমার এই ঘরটাতে দুটো কুত্তা পুষবে, তা তোমায় পুষে লাভ নেই বাবা, চলো কুত্তাটার জায়গা থেকে তোমার, তুমি এখানে থাকো ভালো থাকবা। আর শোনো, বেশি মেলা ফোন টোন করবা না আমায়, অতিরিক্ত ফোন করে ফেলবা না, যখন যা দরকার হবে আমায় লিখবা বা আমাকে মেসেজ করবে। এখন তো হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করে দেবা, আমি তোমায় ফোনটা দিয়ে গেলাম, আর সময় মতো আমি ঠিক কল করে নেবো। বড্ড ব্যস্ত থাকি, বোঝোই তো ছেলেটাকে মানুষ করতে হবে, আলটিমেট ছেলেটা মানুষ হচ্ছে। এবং মনে রাখবা, বৃদ্ধাশ্রমে কিন্তু কোনো ভেনালার বাবা মা থাকে না, কোনো খেটে খাওয়া মানুষের বাবা মা থাকে না, থাকে কাদের, বড় বড় হাই প্রোফাইল। ওইরকম হাই প্রোফাইলকে আমি জুতো দিয়ে পেটাই, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট কাইন্ড অফ হাই প্রলিফিক লাইফ। তার থেকে ওই ভেনালার লোকটা ভালো, মাঠে চাষ করা লোকটা ভালো, যে বাবা মার সঙ্গে থাকে, শাশুড়ি বৌমা ঝগড়া করছে কোনো সমস্যা নেই, তবুও থাকে এক জায়গায়, বৃদ্ধাশ্রমে তো দিয়ে আসে না। এবং মনে রাখো, বৃদ্ধাশ্রম বর্তমানে একটা হিউজ পরিমাণে ব্যবসা, ঠিক আছে? তো কারণ তারা কষ্ট পাচ্ছে যে তাদেরকে ভুলে যাওয়া হয়েছে, ছেলেমেয়ের মনেই নেই। আর ওই ছেলেগুলো যখন বাবাটা মাটা মারা যাবে, তখন কাঁদবে, এসে বৌমাটা কাঁদবে, নাতিটাকে প্রশ্ন করা হবে যে কৃতি প্রশ্ন তুই কাঁদছিস কেন, দাদু ভাই মারা গেছে তাই কাঁদছি, বাবা মা কেন কাঁদছে, ও তো অলরেডি তো বাবা মারা মরে গেছে এক্সপেক্ট করে নিয়েছে, তাই তো বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে। কখনো এই কাজ করবে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে এই কথাটা মাথায় আনবে না। আমাদের গ্রাম বাংলায় যদি এগুলো হয় না, খুবই কম হয়, শহরে এগুলো প্রচুর হয়, তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আগে বাবা মার প্রতি রেসপেক্ট রাখো, তাহলে তুমি যেমন করবা তোমার ভবিষ্যৎটাও তেমন হবে। দেখো এখানে খুব সুন্দর কথা, অ্যান্ড সি, দেখো দিস ইজ ওয়্যার লাভ কামস, এইখানেই ভালোবাসা আসে। সারা বিশ্বে তুমি শান্তি প্রতিস্থাপন করতে যাচ্ছ বাবা, আর তোমার ঘরেই তোমার অভাব। যে লোক বাপ মারে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সেই লোক আবার বৃদ্ধদের বস্ত্র বিতরণ করে আমাদের রাজনীতিতে। যে যে লোকের বউ শাশুড়িকে ভাত দেয় না, তিনি আবার বুড়ো বুড়িকে ওল্ড এজ পেনশনে সই করে। আমাদের ভারতের রাজনীতি সামনে একটা পুরো নাটক, আমাদের জীবনটাই নাটকে চলছে। দ্য পভার্টি, মানে এই অভাবটা কামস রাইট দেয়ার ইন আওয়ার হোম, আমাদের বাড়িতে অভাবটা তৈরি হয়। ইভেন নেগলেক্ট টু লাভ, আমরা উপেক্ষা করি কাউকে ভালোবাসতে। এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে সেই অভাবটা দেখা দিচ্ছে। যতটুকু আমরা ফোনকে ভালোবাসি, ততটুকু আমরা বাবা মাকে ভালোবাসি না। প্রতিটা ঘরে এই অভাবটা দেখা দিচ্ছে। মেয়ে ফোন দিচ্ছে, আরে বাবা সারাদিন পরে এসেছিস বাড়িতে, একটু মাসে দুটো ভালো মন্দ কথা বল, মা ভালো আছো, শরীরটা কেমন আছে, বাবা কে কী করছো, খাওয়া দাওয়া করেছো, দেখ সবাই খাওয়ার টেবিলে বসে একসঙ্গে গল্প কর, চুটিয়ে আনন্দ কর, দেখি ভালো লাগবে। তুই বসে ফোনে ইউটিউব দেখছিস, বা ফোনে কিছু ঘাঁটছিস, বা ফোন নিয়ে ঘাটাঘাটি করছিস, এই যে অভাবটা তৈরি হচ্ছে। বাবা মা তোর সঙ্গে দুটো ভালো করে কথাও বলতে পারে না, সেটা তুই কী করে মেটাবি? তাহলে প্রত্যেকটা ঘরে কী আছে? পভার্টি আছে। পভার্টি মানে দারিদ্রতা। পয়সা থাকলেই হয় না, কিন্তু সুখ হয় না। আমি তো ওই যে আমি বলছিলাম, আমার ছাত্রছাত্রী আছে রোজা নয়ন, এরা ওদের বাড়িতে টিভি নেই, একটা মোবাইল ফোন আছে, তাও বহুদিন পরে কিনেছে, ল্যাপটপটা বহুদিন পরে কিনেছে। ওদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলে বাবা মা ভাই বোন বসে, রোজা তো বাড়ি থাকে না, নয়ন বাড়ি থাকে, রোজা এখন বাড়ি আছে,
ওরা বসে প্রতিদিন আমি পড়া দিয়ে দাম দেখতাম, হ্যাঁ চারজনে বসে চুটিয়ে গল্প করছে, কি মিল কি মিল, একদম দারুণ। টিভি দেখার থেকেও মনে করি বেশি আনন্দ করে ওরা, তাই না? প্রচুর মিল, কোনোদিন স্বামী স্ত্রীর অশান্তি নেই, ছেলে মেয়েদের পড়াশুনোর কোনো ঘাটতি নেই। এখন যে মোবাইল ফোনে ওরা ধরো কোনো ভিডিও দেখছে, চারজনে মিলেই ফোনেই দেখছে, বাবা মা ভাই বোন চারজনে ওই ফোন ডারে কোনো কিছু মধ্যে নিয়ে চারজনে দেখে, আর চারজনে হাসে, কখনো কখনো বন্ধ করে দিয়ে গল্প করে। এত মজা, এত মিল, এই ফ্যামিলি লাইফটাকে আমরা এনজয় করতে পারছি না। করি কি আদেও, দাদুর বাড়ি গেলাম, ওই ফেসবুকে দেখেছিলাম, ভাবলাম দিদার সঙ্গে কত গল্প করবো, দূর পাবজি ম্যাচই শেষ হয়নি গল্প করবো কখন। ফোনটা আমাদের জীবনে অনেক ক্ষতি ডেকে এনেছে, অনেক ক্ষতি। যেমন আমাদের বিষণ্ণতাকে কাটায়, আর আমরা ইচ্ছে করে নিজে থেকে একা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তাই না? এখন বলা হয় এই জন্য উই আর অ্যাকম্পেইন্ড উইথ ফোন, আমাদের সঙ্গীকে বা সঙ্গ দেয় কে, মোবাইল ফোন। দেবী মোবাইল ফোন তোর কাছ থেকে নিয়ে নেবো, তুই দুদিন পরে পাগল হয়ে যাবি, এতটাই তোর ইম্প্যাক্ট পড়েছে মোবাইল ফোনের জন্য। মনে মনে জানো তোর মেয়েদের ক্ষেত্রে বর, ছেলেদের ক্ষেত্রে বউ, এমন ব্যাপার আর কি। ভেঙে গেলে কি টেনশান বাবা। ইন আওয়ার ফ্যামিলি, দেখো মন দিয়ে দেখো, এই জায়গাটা খুব সুন্দর লাগবে। মেবি ইন আওয়ার ফ্যামিলি উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লোনলি, হয়তো আমাদের পরিবারে কেউ একজন আছে যে একাকী বোধ করছে, হয়তো তোমার বাবা আছে যে কিনা কোনো টেনশনে আছে, তোমার কোনো টেনশন নেই, বাবা টেনশনে, বাবার মা ভাবছে কালকে রাত সকালবেলা কী রান্না করবো বুঝতে পারছি না, জানো তো, দেখি কি হয়, মাজার তো খুব ব্যথা, তবুও যাই। আর ছেলে ভেতরে বসে মার 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 মার, নেমেছিস নেমেছিস, ছেলে টিকটক দেখছে হা 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 করে হাসছে, বাবা মা বলছে যাক ছেলেটা তো ভালো আছে। দ্যাট ইজ দ্য লাভ অফ ইউর প্যারেন্টস। তুমি ভাবছো একবার বাবা মার কথা, যদি ভাবতে তাহলে এহেতুক পড়াশুনোকে ফাঁকি দিতে না, যদি একবারও নিজের কথাও ভাবতে তাহলে এহেতুক পড়াশুনোকে ফাঁকি দিতে না, নিজেকে তৈরি করতে, তৈরি করে এমন একটা জায়গায় পৌঁছতে যেখানে পুরো পরিবারটা হাসি খুশি থাকতে পারতো। আর সবাই পারে, এই পৃথিবীতে প্রত্যেকটা ছেলে মেয়ে পারে ভালো জায়গায় পৌঁছাতে। হু ইজ ফিলিং সিক, হয়তো কেউ একজন অসুস্থ বোধ করছে, তোমার টাইমই নেই দেখার। এখন তো আমাদের পরিবার এমন হয়েছে কেউ অসুস্থ বোধ ফিল করলে বিরক্তি হয়, ধুস আবার হসপিটালে নেবো, ভালো লাগে না করোনার মধ্যে, বিরক্তি বোধ হয়। আগে তা হতো না, একজন অসুস্থ হলে পুরো পরিবার একসঙ্গে যেত। হু ইজ ফিলিং ওরিড, কেউ কেউ চিন্তিত, খুব চিন্তায় আছে। এখন এত বেশি আত্মহত্যা হয় কেন? আগে আত্মহত্যা হতো, খুব একটা হতো না, কারণ দেখা গেল তোমার, তুমি কারো কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছো প্রেমে, খুব ভালো বাংলা বললাম যাতে করে কথাটা খারাপ না লাগে আর কি, মানে তোমার ব্রেকআপ হয়েছে ধরো। এবার তুমি মার সঙ্গেও শেয়ার করতে পারছো না, বাবার সঙ্গেও শেয়ার করতে পারছো না, তুমি হচ্ছে চির বলদের সভাপতি বা সভা কি বলবো মহিলা সভাপতি। তুমি কি করলে, বাড়িতে কাঁদলে মানলে হাত মাত কাটলে, এগুলো হতো না যদি তুমি মায়ের সঙ্গে শেয়ারটা করতে। মা একটা চর মারতো, বলতো পাগল তুই, ওই চর মারাটা কিন্তু তোমার এডুকেশান, ওই চর একটা এডুকেশান হলো, হ্যাঁ তাই তো, মানে একটা অন্য জগতে তুই আবার ফিরে আসতিস, না আমার তো ঠিক হয়নি। এতে করে কি হতো, তুমি তোমার জীবনটাকে বাঁচাতে পারতে, এত বেশি রেট অফ সুইসাইড হতো না। কেউ কেউ চিন্তিত থাকতেই পারে পরিবারে, দিজ আর দ্য ডিফিকাল্ট ডেইজ ফর এভরিডে, আর প্রত্যেকের জন্য এই কঠিন দিনগুলো আসবে, আসবে কি না? এমন কেউ আছো যার জীবনে কোনোদিন শরীর খারাপ হয়নি? এমন কেউ আছো যার জীবনে কখনো একাকী বোধ করনি, চিন্তিত হওনি? তখন তুমি কাকে চাও, মোবাইল ফোনে বলতে হবে এক ভাই আমি খুব চিন্তায় আছি, আমি ঠিক করে দিবি, হ্যালো গুগল, হ্যাঁ সেরেন, কোনোদিন মেশিন তোমাকে পার্থিব সুখ দিতে পারে, ইমোশনাল কোনোদিন সুখ দিতে পারবে না। ইমোশনাল প্লেজার একমাত্র মানুষ দ্বারাই তুমি পেতে পারো। যে মানুষগুলো তোমার কথা ভাবে তাদেরকে সময় দাও, নির্দিষ্ট করে সময় দাও। এখন তো এমন দিন চলে এসছে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকে আমরা রেসপেক্টই করা ভুলে গেছি, এই বাবা এই এই শোনে তা তোর দাদুর বন্ধু, প্রণাম কাদ, আবার প্রণাম, ভালো আছো দোস্ত, খাওয়া দাওয়া ডিনার চলো। আগেকার মানে আগে যদি কেউ আসতো, আমরা যখন ছোটো ছিলাম,
কেউ আসলে মানে বাড়িতে কি মজা, যদিও কারণ মজার ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, এখন আমি একটু খাবো, দু নাম্বার যাওয়ার সময় আমার টাকা দেবে। এখন আর কিন্তু ছেলে মেয়ের মধ্যে ক টাকা দিবি তুই, দু টাকা জায়গাগুলো কি হয়ে গেছে, ইমোশনগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে বাচ্চাদের ভূতের গল্প বললে বাচ্চারা ভয় পেত, বাচ্চারা শোন, আগে তো আমরা এরকম গোল করে বসতাম, এখানে রাজাদা আছে, রাজাদা আমাদের গল্প বলতো, সেই রাজাদার চোখগুলো একটু গোল গোল টাইপের, এরকম করে শোন, এই যে তোদের বাড়িটা দেখতে পাচ্ছিস না ওরে দাদা, এখনকার কোনো বাচ্চাকে তুই ভূতে গেল, হ্যাঁ সানডে সাসপেন্স থেকে বলছ, কি লেভেলের স্মার্ট ও, হ্যাঁ বুঝে গেছি, কপি করছো তুমি কাকু, তুমি কপি করছো, ওকে। মানে শোনো, যত বেশি চালাক হবা তত তোমার ইনোসেন্সিটা কমে যাবে, যত বেশি ইনোসেন্ট থাকবা তত তুমি ভালো থাকবা। নিষ্পাপ মানুষের কোনোদিন কোনো ক্ষতি হয় না, যত বেশি চালাক তত বেশি তুমি মরবা, এটা মনে রাখো। বাচ্চারা আগেকার দিনে কিন্তু সেগুলো হতো না, যাই হোক এখন অনেক দিন পাল্টেছে। অ্যান্ড উই আর দেয়ার, আর উই দেয়ার টু রিসিভ দেম, ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড। বলছে আমরা কি পরিবারে থাকি, সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা একাকী আছে, চিন্তিত আছে, অসুস্থ আছে, সেই ব্যক্তিটা কি আছে আমাদের পরিবারে, যে আমাদেরকে এই সময় আমাদের পাশে থাকবে। তুমি যতই যা করো না কেন, তোমার শরীর খারাপ হলে তোমার মাই তোমার পাশে থাকে, মাথায় হাত বুলিয়ে তোমার মাই দেয়, আর অনেকটা অসুস্থ বোধ তুমি তখনই করো, তাই না? তো মা কিন্তু তোমার পাশে সব সময় থাকে। আই ওয়াজ সারপ্রাইজড ইন দ্য ওয়েজ টু সি সো মেনি থিং, সো মেনি ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস গিভেন ইন টু ড্রাগস। আমি পাশ্চাত্যের দেশগুলোকে দেখে অবাক হই, ওয়েস্ট মানে এখানে পাশ্চাত্যের দেশ, যে অনেক যুবক ছেলে মেয়েরা তারা ড্রাগসের নেশায় ডুবে থাকে। রাগ মানে কিন্তু ওষুধও হয়, এখানে রাগ মানে নেশা। অ্যান্ড আই ট্রাই টু ফাইন্ড আউট ওয়াই, আমি খোঁজার চেষ্টা করি কেন, ওয়াই দে আর অ্যাবজর্ব দেমসেলভ ইন অ্যাডিকশন অফ ড্রাগস, কেন তারা ড্রাগসের নেশা করে, কেন তারা বিড়ি সিগারেট খায়। আমরা নেশা তিনটে কারণে করি, প্রথমত ইমিটেটিং দ্য ফিল্ম স্টারস বা ইমিটেটিং দ্য ইল্ডার্স, টু নাম্বার ইমপ্রেস, টু ইমপ্রেস দ্য গার্লস, তিন নাম্বার দেখি নেশাটা কেমন হয়, টু নো সামথিং নিউ। এই তিনটে কারণে আমাদের নেশা শুরু হয়, এবং চার নাম্বার যেটা কারণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে অ্যাডিকশান। শুরুটা হচ্ছে কি দিয়ে, তিনটে কারণ দিয়ে। ফিল্ম স্টারদের কপি করছে দেখছি, শাহরুখ খান সিগারেট খাচ্ছে, চলো আমিও খাবো, বাহ ধুম ধুম করে খাচ্ছে না কি বলে ডন খাচ্ছে, ব্যাস আমিও খাবো। দু নাম্বার কেন, দেখেছি সিনেমাতে ওইভাবে ইয়ে করলে মেয়েরা ইমপ্রেস হয়, চলো করি, নিজেকে একটা ম্যালেস্টিক ব্যাপার আছে। তিন নাম্বার বললাম কি, টু নো সামথিং নিউ, নতুন কিছু জানার জন্য, দেখি না খেয়ে কী হয়। এবং এই তিনটের মিলিত প্রভাবে পরবর্তীকালে কিসে পরিণত হবে, অ্যাডিকশান, নেশা। পরবর্তীকালে তুমি এই তিনটে কারণ আর মনে থাকবে না, তুমি বলতে পারবে না যে কেন তুমি নেশা করছো, তার কোনো ডেফিনেট অ্যান্সার থাকবে না, যে তুই নেশা কেন করিস কোনো উত্তর নেই। এগুলোকে খুব ডিপলি ভাবার চেষ্টা করবা, ওয়াই ইজ ইট লাইক দ্যাট, অ্যান্ড দ্য অ্যান্সার ওয়াজ, উত্তরটা, বিকজ দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম, ওই পরিবারে কেউ নেই ছেলেটির পরিবারে যে কিনা ওকে বলবে যে এটা খারাপ, এটা ভালো, এটা করিস না, এটা কর। কেন নেই পরিবারে, বড় বড় জায়গায় বড় বড় শহরের ছেলে মেয়েরা, বড় 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 লোকের ছেলে মেয়েরা, ওদের ওরা ওদের কী হয় ওদের জীবনে দেখে নাও, ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম, বাবা মা খুব ব্যস্ত কোনো সময় নেই, মা অফিসে যায়, মা মডার্ন, হ্যাঁ মা পার্টিতে পার্টি বিভিন্ন পার্টিতে যায়, বাবা হয়তো কোনো কর্পোরেট লেভেলের একজন বস, বাবাও ব্যস্ত থাকে, মিটিং থাকে, এই থাকে সেই থাকে, ছেলেটার প্রতি কোনো সময় নেই, সুজা জন্মটুকু দিয়েছে, হয়তো বাড়িতে কোনো কেয়ারটেকার বা কোনো দাইমা রেখে দিল, উনিই দেখছে। এতে করে কি হচ্ছে, বাবা মার প্রতি ছেলেটার কিন্তু ভালোবাসা তৈরি হচ্ছে না, যেটা ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা কিন্তু আর নেই। কুত্তাটার প্রতি যতটুকু সময় দেয় ছেলেটার প্রতি, শুধু পাপা খেয়েছো, ওকে ফাইন গো টু স্লিপ, আর আমাদের খাইয়ে দেবে তুলে, আর আমাদের এই চম্পা একটু খাইয়ে দে তো,
নিজে খাওয়াবে না, নিজের ফিগার নষ্ট হয়ে যাবে, নিজের টাইম নষ্ট হয়ে যাবে। এরপরে কি হয়, ছেলেমেয়েরা ধীরে ধীরে ফ্রাস্ট্রেশনে পড়ে যায় এবং তারা অটোমেটিক্যালি ড্রাগসের নেশায় চলে যায়। এটা আমাদের হয়তো আমরা তো ফিল করতে পারবো না, শহরে গিয়ে এটা প্রচুর প্রচুর প্রত্যেক ঘরে ঘরে আছে। ইয়াং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট অ্যান্ড গেটস ইনভলভড ইন সামথিং। ওদের বাবা মা কোনো বড় বড় ইনস্টিটিউশনে চাকরি বাকরি করে আর ছেলেমেয়ে রাস্তায় চলে আসে আর কোনো প্রকারে হয়তো ড্রাগসের নেশায় নিজেকে জড়িয়ে ফেলে। অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট পিস, আর আমরা শান্তি নিয়ে কথা বলছি। আগে পরিবার সামলাও, আগে পরিবার সামলাও। আমরা টাকার পিছনে ছুটতে 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 আমরা পরিবারের কথাই ভুলে গেছি। আমরা টাকা ইনকাম করি কেন, কেন পরিবারের শান্তির জন্য সুখের জন্য, সেটাই কিন্তু আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি। ছেলেটাকে মানুষ করতে পারছি না, কারণ ওর প্রতি আমরা অনেক সময় তুহিন হয়তো খারাপ লাগে, যে তুহিনের মা বা যে কোনো মা কেন এত এক কথা বারবার বলে। এটা মনে রাখবি, তোর মায়ের ভালোবাসা, যেদিন তোর মা তোকে এইভাবে বকাটা বন্ধ করে দেবে, মনে করবি তোর মায়ের তোর প্রতি দায়বদ্ধতা কমে গেল। এই জন্য না আমার বাবা যদি বকে আমায়, আমি আই এম নট ফিলিং ইরিটেটেড, ঠিক আছে, লেট হিম সে, বলতে দাও, এখন আমাকে ছোট্টটি মনে করে, এটা সবসময় মাথায় রাখবি তুহিন, বলতে দাও, বলুক না, বিকজ দে হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু সে ইউ সামথিং হোয়াট ইজ রং। মনে হয় যে আমার ছেলে সবসময় ভুল করছে, এটা মনে করে ওনারা, কারণ তোকে ভালোবাসে, যায় না যে তুই কোনো খারাপ কাজ কর, আর সেই কারণে হয়তো তুই খারাপ কাজ করলে লুকিয়ে করিস, এটা মাথায় রাখিস। These are the things that break peace. আর এই জিনিসগুলোই কি হয়, শান্তি নষ্ট করে। And I feel the greatest destroyer of peace today is abortion. এই নিয়ে আর কি বলবো, আমার মনে হয় এই পৃথিবীতে সব থেকে শান্তি ভঙ্গের প্রধান কারণ অ্যাবোশন। অ্যাবোশন মানে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, ভ্রূণ হত্যা মানে যে সন্তান জন্মায়নি, সন্তান জন্মাবার আগেই তার মা সন্তানটিকে মেরে ফেলবে, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস। চলো আমরা দেখি, বিকজ ইট ইজ আ ডাইরেক্ট ওয়ার, এ ডাইরেক্ট কিলিং, সরাসরি হত্যা, সরাসরি যুদ্ধ। কেন যুদ্ধ বলছি, ডাইরেক্ট মার্ডার বাই দ্য মাদার হিমসেলফ, সরাসরি হত্যা, কে মারছে, তার মা, এতটুকু পড়া থাকবে। যদি আমি আগের দিনও হয়তো বলেছিলাম, যদি কোনো সন্তানকে তার মা মারতে পারে যে সন্তানটি পৃথিবীর আলো দেখেনি, তাহলে যে কোনো মানুষকে যে কোনো মানুষ মারতে পারে। একটা মা অ্যাবর্শন কখন করে, যখন কুকর্মটা সামনে চলে আসে, সেই কুকর্মটাকে ঢাকতে যায়, ওই বাচ্চাটার কি কোনো দোষ আছে? আমাদের ভারতবর্ষে প্রতিদিন লকডাউনের আগেও প্রতিদিন 30,000 বাচ্চা অ্যাবোর্টেড হয়। কত বাচ্চা? 30,000 বাচ্চা পৃথিবীর আলোই দেখতে পায় না, ওদের ভ্রূণ অবস্থায় মেরে ফেলে। তোমার কিছু খারাপ স্টেপের জন্য শাস্তি তুমি ইনডাইরেক্টলি কাকে দিচ্ছ? ওই ছোট্ট নিষ্পাপ শিশুকে। তুমি কখনোই সুখে থাকতে পারবা না, তোমার জীবনে দুর্বিষহ দুঃখ নেমে আসতে চলেছে। আর যদি এটা সম্ভব হয় যে মা তার সন্তানকে মারছে, ডাক্তারকে পারমিশন দিচ্ছে যে তুমি আমার সন্তানের প্রথমে ওই নরম মাথাটাকে একটু ছোটো করে কাটবে, নরম মাথাটার পরে যে হৃৎপিণ্ড সেই জায়গাটাভাবে কাটছো, হৃৎপিণ্ডের পরে আমার সন্তানের পেটটা কাটবা, পেটটা একটু বড়ো তো, তিন ভাগ করো, তারপরে পাগুলোকে ছোটো 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 ছোটো, আঙুলগুলোকে ছোটো ছোটো করে ওগুলোকে বের করবা, বের করে মাকে দেখানো এই যে তোমার ছেলেটা বা মেয়েটা এইরকম ছিল। মা এক ফোঁটাও কাঁদবে না, বলে বাবা বাঁচলাম। যদি এমনটা হতে পারে, যদি এমন হতে পারে পৃথিবীতে, তাহলে যে কোনো জঙ্গি একজন পলিটিশিয়ানকে মারতেই পারে, তার পিছনে কারণ কারণ থাকে, মারতে পারে না। আর এই পৃথিবীতে যেখানে মা সন্তানকে মারতে পারে, যেখানে মা সন্তান জন্ম দেবার পর রাস্তায় ফেলে দিতে পারে, সেই পৃথিবীতে শান্তির কথা বলা ঠিক না।
সন্তান জন্ম দেবার পর সন্তানকে কোথায় ফেলে দিয়ে গেছে? রাস্তায়। তাকে কুকুরে খাবে, এটা সে কি রোদে পুড়ে মারা যাবে, বৃষ্টির জলে ডুবে মরবে? মা জানে না, মা বাড়িতে কি ওদিনের পর থেকে কি ট্রাই করছে ভুলে যাওয়ার। তাহলে এই জীবনে সব থেকে বড় জিনিস কি, যদি তোমাকে কেউ ভুলে যায়, ওই নিষ্পাপ সন্তানটিকে এভাবে মেরে ফেলা হয়। আর আমরা কিসে আলোচনা করি? শান্তি। মাদার টেরিজার কথাগুলো রোমহর্ষক লাগে তো? এই আজকের পরে এতটুকু থাকবে, এখানে কোশ্চেন লেখাবো আমরা।